হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। টোটাল করে আসার পর ট্রেনের টিকিট কেটে সোজা ট্রেনে বসে পড়েছি কোলাঘাট যাওয়ার। কোলাঘাটে অবশ্যই ফুল আনতে তো যাচ্ছি। আমাদের উলুবেড়িয়াতে প্রচুর ফুলের দোকান আছে, তবে কোলাঘাটে গেলে একটা জিনিস খুব ভালো হয়, যেটা হচ্ছে অনেক ফুল এবং ফুলের সুগন্ধ দেখে মনটা ভীষণ ভালো হয়ে যায়, যেটা দূরে কোথাও বেড়াতে গেলেও হয় না। তো ভোর 4টার সময় উঠেছিলাম, কিন্তু স্নান করতে করতে এত সময় লেগে গেল, ঘুষঘুষ করছি তো করছি, তারপরে এসে অনেক কাজ করতে হবে, এইভাবে দু একটা কাজও সামলে নিয়েছি। তো 5:19 ট্রেনটা ভাবলাম ধরবো, কিন্তু কাছাকাছি এসে না ট্রেনটা ফেল করে গেলাম, তাই 5:45 ট্রেনে এখন যাচ্ছি। তো চলো কোলাঘাটে গিয়ে দেখাবো কত সেখানে ফুল বিক্রি হয়। কোলাঘাটে নেমে তোমাদের সাথে ফুলের মার্কেটটা অপর দিক থেকে শেয়ার করছি। আজ যদি আমার ছেলে আমার সাথে আসতো, তাহলে খুব ভালোভাবে ক্যামেরাটা ধরে দেখাতে পারতাম তোমাদেরকে পুরো দৃশ্যটা, কিন্তু আমি একা এসেছি। যতটুকু সম্ভব, যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখো, এখানে এলে মন ভালো করার মতোই জিনিস আছে, অসম্ভব সুন্দর। আজ বুধবার, বুধবারে যেহেতু আমি এসেছি, তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে, আর যেহেতু একটু বেলা হয়ে গিয়েছে, আজ ফুলের দাম খুবই কম। আর কোলাঘাটে হচ্ছে সোমবার, বুধবার এবং শুক্রবার ফুলের দামটা খুব কমই হয়। আমি এখানে এতদিনকার আসার অভিজ্ঞতা থেকে বলছি যে এই 3 দিন ফুলের দামটা খুবই কম যায়, তাই এখান থেকে যদি কেউ ফুল নিয়ে গিয়ে ব্যবসা করতে চাও, তাহলে ফুলের পাশাপাশি বেনে দোকানেরও সমস্ত মাল পেয়ে যাবে, কারণ এখানে বড় বড় বেনে দোকান আছে। তাই ফুল এখান থেকে নিয়ে গেলে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে লাভ করতে পারবে। আর এইখানে ভোর 3টে থেকে বেলা 11:30 পর্যন্ত মার্কেটটা থাকে। আর যদি বাঙালির তো সমস্ত অনুষ্ঠান মানেই ফুল লাগে, আর যদি টাটকা ফুল কিনতে হয়, তাহলে অবশ্যই কোলাঘাটে আসতে হবে। আর এখানে এসে এসে এত মানুষের সাথে চেনা জানা হয়ে গেছে, তো জোর জবরদস্তি করে ব্যাগে ফুল ভর্তি করে দিয়ে দিয়েছে, কোনো রকমে কষ্ট করে আমি ট্রেনের কাছে এনেছি। অপর দিকে দেখো ট্রেনটা এসে গিয়েছে। এখান থেকে আমি যেই সমস্ত ফুলগুলো নিলাম, নেক্সট ভিডিওতে তার দামগুলো শেয়ার করে দেব, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। এবার ট্রেন থেকে নেমে একটা বাজে ব্যাপার ঘটেছে, সেইটা দেখতে থাকো। ক্যারি ব্যাগটা পুরো ছিঁড়ে গেছে, তার জন্য আমার ছেলে ব্যাগ নিয়ে আবার ট্রেনের কাছে এগিয়ে গেল, তবে এই আর বুঝেছেন। আর এই যে আমার ছেলে বাবু ভাই বলো, আর এই যে ব্যাগ নিয়ে আমাকে এগিয়ে আনতে এলো, আর এই ক্যারি ওখান থেকে জোর জবরদস্তি এত ফুল ক্যারি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছিল, ক্যারি ব্যাগটা ছিঁড়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। ছিঁড়ে যাওয়ার পর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ছেলে যেতে, বাড়ি আসার ব্যাপার হয়েছে।